ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের গত ক্লাসে যে প্রশ্নগুলো আমি বলেছিলাম, ঠিক ভুল নির্বাচন আর ছিল দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোর আজকে উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখে নাও, প্রথম প্রশ্ন ছিল, সাকার প্রকৃতির অর্ধবায়ব কাণ্ড বর্তমান কচুরিপানায়। ভুল। দুই, আলোর স্ফীতকন্দ অঙ্গজ জননে অংশ নেয়। ঠিক। তিন, পেঁয়াজের কন্দ অঙ্গজ জননে অংশ নেয়। ঠিক। চার, কৃত্রিম কলাপালন পদ্ধতিকে বলে মাইক্রো প্রোপাগেশন। ঠিক। পাঁচ, বিগোনিয়া পত্রাশ্রয়ী মুকুলের সাহায্যে বংশবিস্তার করে। ঠিক। ক্যাকটাস এক প্রকার পরিবর্তিত বায়বীয় কাণ্ড। ঠিক। সাত, ধান গাছের নালিকাবান্ডের অনুপস্থিতির জন্য গ্রাফটিং হয় না। ঠিক। আট, জোরকলম পদ্ধতিতে স্টক ও সিয়নকে জোড়া হয় জাইলেম থেকে জাইলেমে। ভুল। নয়, দাবা কলমের সাহায্যে বংশবিস্তার করে আঙুর। ঠিক। দশ, গ্রাফটিং পদ্ধতিতে যে উদ্ভিদের কাণ্ড জোড়া হয় তাকে স্টক বলে। ভুল। এগারো, একবীজপত্রী উদ্ভিদের কলম করা হয় না কারণ এদের ক্যাম্বিয়াম কলা থাকে না। ঠিক। বারো, পরাগধানীর লোবগুলি প্যারেনকাইমা কোষের তৈরি যোজক দ্বারা যুক্ত থাকে। ঠিক। তেরো, কলাকর্ষণ পদ্ধতি দ্বারা উদ্ভিদের পছন্দমাফিক ভ্যারাইটির দ্রুত বংশবিস্তার ঘটানো যায়। ঠিক। চোদ্দ, অপুঞ্জনের মাধ্যমে কেবলমাত্র পুরুষ প্রাণী গঠিত হয়। ঠিক। পনেরো, নিষেকের পর ডিম্বক বীজে পরিণত হয়। ঠিক। ষোলো, প্লাজমোডিয়াম ভাইভ্যাক স্বাদ্য প্রাণীটি সাইজন দশায় দ্বিবিভাজন পদ্ধতিতে অযৌনজনন সম্পন্ন করে। ভুল। সতেরো, যৌনজননকারী একটি উদ্ভিদ হল মিউকর। ভুল। এবার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। আঠেরো, একটি বহু প্রতিসম ফুলের নাম লেখো, জবা ফুল। উনিশ, একটি এক প্রতিসম ফুলের নাম লেখো, অপরাজিতা ফুল। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে নতুন প্রশ্ন নিয়ে।